হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে অনেকদিন পরে ভিডিও বানাইতেছি, কারণ আমি ভিডিও বানানোর টাইম পাইতেছিলাম না, কারণ আমার এক্সাম চলতেছিল। সো আজকে আমার সাথে আছে রিয়েলমি নার্জো 50 প্রাইম ফোনটি। এই ফোনটির রিভিউ হবে, গভীরে কথাবার্তা হবে। সো ভিডিওটি যদি ভালো লাগে হিট দ্য লাইক বাটন। ফোনটি কী কী ভালো খারাপ দিক রয়েছে সেটি নিয়েই আলাপ আলোচনা করবো, কাদের জন্য উপযুক্ত ডিভাইস হবে সে নিয়েই বিস্তারিত আলোচনা করবো। এর আগে রিয়েলমি নার্জো 50 বেশ ভালোই খেলা দেখাইছে, তো আমি বেশ এক্সাইটেড যে রিয়েলমি নার্জো 50 প্রাইম ফোনটি কতখানি ভালো হবে। সবার আগে ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি। ফোনটি অনেকটা রিয়েলমি C35 এর মতনই লাগে, আইফোনের মতন সাইডে ফ্ল্যাট ডিজাইন করেছে। ফোনটির আর কিছু ভালো লাগুক আর না লাগুক, ফোনটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে আশা করি। বাট ফোনটির ডিজাইন ভালো লাগলেও ফোনটি ফুললি প্লাস্টিকের বিল্ড দিয়ে তৈরি করা হয়েছে, মানে এটি অনেকের কাছেই খারাপ লাগবে। এখন অবশ্য 27,000 টাকার একটা ডিভাইসে খুবই কম ফোনে মেটাল আর গ্লাস বডি ইউজ করে। যেহেতু প্লাস্টিকের ব্যাগ, তাই একটা পলিশ করার পরামর্শ থাকবে ব্যাক প্যানেলে, না হলে ফোনটিতে ক্র্যাশ পড়ে যেতে পারে। থিকনেস 1.8 mm আর ওয়েট 189 গ্রাম। ক্যামেরা বাম্পটা এমনভাবে দিয়েছে যা দেখতে খুবই সুন্দর লাগে। এছাড়া বাদ বাকি বলার নেই তেমন কিছু। বাটনগুলো ঠিকঠাক জায়গায় আছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে, হেডফোন জ্যাক পোর্ট রয়েছে, সিমটারিটি ডেডিকেটেড HD স্লট রয়েছে যেটা উপকারী। এই তো, তারপর চলে যাই সামনে। সামনে ওয়াটার ড্রপ নস রয়েছে যেটা 2020 এসে বেশ বেমানান। সামনে মিনিমাল ভেজেল, কর্নারগুলো একটু আবার রাউন্ড শেপ। এই মোবাইলটিতে 6.6 ইঞ্চির IPS LCD ফুল HD প্লাসের একটি ডিসপ্লে, খুবই ভালো কথা। তারা ফুল HD প্লাস একটি ডিসপ্লে দিছে, কিন্তু 60Hz ক্যান দিল ভাই। এখন আসলে 20,000 টাকার মধ্যে ফোন কিনতে গেলে সবারই এক্সপেকটেশন থাকে যে অ্যাটলিস্ট 90Hz একটি ডিসপ্লে আর একটি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। কিন্তু দুঃখের বিষয়, এই দুইটির একটিও নাই। ফুল HD প্লাস ডিসপ্লে দিছে, তারপরেও আমার কাছে মনে হয় ডিসপ্লেটির একটু রেজলিউশন কমে দিয়ে হলেও অ্যামোলেড ডিসপ্লেটা দেওয়া ভালো ছিল। এবার এর পারফরমেন্স নিয়ে একটু কথাবার্তা বলা যাক। ফোনটি বাজারে আসছে 4GB আর 128GB একটি ভেরিয়েন্টেই। আমার মতে রিয়েলমি যদি আরেকটা অপশন রাখতো, মানে 4GB আর 6GB ভেরিয়েন্টের, তাহলে বিষয়টা অনেক ভালো হইতো। দাম অনুযায়ী র্যামটা আমার কাছে কম মনে হয়েছে, কারণ 17,000 টাকা দিয়ে একটা ফোন কিনতে গেলে 6GB 8GB র্যামের ফোনও পাওয়া যায়। এটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 11, এর পরের আপডেটে হয়তো Android 12 আসতেও পারে। এর ভিতরে থাকছে ইউনিয়সো C T620, গ্রাফিক্সের সাথে পাওয়ার করছে মালিজি G57। সো ইউনিয়সো সি নাম শুনলে একটু নতুন নতুন লাগে প্রসেসরকে, কারণ আমার দেখা মতে এই প্রসেসর খুবই কম ফোনে ইউজ করা হয়েছে। আগের তুলনায় এটা একটু বেটার পারফরমেন্স করছে, এটার অন্তত বেঞ্চমার্ক 2 লাখের আশেপাশে পেয়েছি। রেগুলার ইউসেসের ক্ষেত্রে আমরা কোনো ধরনের ল্যাগ ইস্যু পাই নাই, মোটামুটি একটা ভালো রেজাল্ট পাচ্ছিলাম। আর গেমিংয়ের ক্ষেত্রে পাবজিতে HD আর হাই ফ্রেম রেটে খেলা যাচ্ছিল, HD-তে ভালোই ফ্রেম ড্রপ দেখা পেয়েছি। ফোনটিতে জাইরো সেন্সর আছে, এক্ষেত্রে ফোনটি গেমিং করে একটু বেশি মজা পাবেন। ফ্রি ফায়ার খুব ভালোভাবেই চলছিল, কোনো প্রকার ল্যাগ ইস্যু পাইনি ফ্রি ফায়ারে। যারা হাই লেভেলের গেমার আছেন তাদের জন্য ফোনটি আসলে আমি সাজেস্ট করব না। স্মার্টফোনটি পাওয়ার আপ করতেছে 5000 mAh ব্যাটারি, এটি 18W চার্জার সাপোর্ট করে। তবে এটির বক্সের ভিতরে থাকছে না কোনো চার্জার, এটি কোনো কথা ভাই। ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে চার্জার গ্যাপ থাকলে তাও কোনোভাবে মেনে নেই, কিন্তু মিড রেঞ্জ মানে বাজেট ফ্রেন্ডলি ডিভাইসগুলোতে যদি চার্জারই না থাকে এটা কোনোভাবে মানতে পারছি না। তো 5000 mAh ব্যাটারি বেশ ভালোই বলা যায়, একদিন আশা করি কাভার হয়ে যাওয়ার কথা ইজিলি। স্পিকার সিঙ্গেল স্পিকার ইউজ করেছে, দাম অনুযায়ী বেশ ভালোই বলা যায়, তবে এটি স্ট্রো স্পিকার দিলে আরও ভালো হইতো। আর পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দেওয়া আছে, যেটা খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। এই মোবাইলটিতে 3-fold সেটআপের ক্যামেরা রয়েছে, যেটার মেইন ক্যামেরা 50 MP, 1.8 aperture, অ্যান্ড আরেকটি ক্যামেরা হলো মাইক্রো ক্যামেরা 2 MP, 2.4 aperture। 2 নম্বর ক্যামেরাটি হলো ডেপথ সেন্সর 0.3 MP, 2.8 aperture। মেইন ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় অবজেক্টটা বেশ ভালোভাবেই ক্যাপচার করতে পারছিল, ডেলাইটে বেশ ভালো ছবি পাওয়া যায়, তবে কালারটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগে মাঝে মাঝে, তবে সবসময় না। 20,000 টাকার ফোনগুলোতে ক্যামেরাগুলো খুব একটা ভালো হয় না, মানে মন মতো হয়ে ওঠে না। আর নাইট মোডে দাম অনুযায়ী ঠিকঠাক আছে বলবো। আর ডেপ সেন্সর দিয়ে যদি একদম ডিরেক্ট সানলাইটে ছবি তোলেন, সেক্ষেত্রে আপনার ছবিটা অনেক সুন্দর লাগে, ভালো ভালো ছবি তুলতে পারবেন ডিরেক্ট সানলাইটে, ব্যাকগ্রাউন্ডের ব্লারনেসটা খুব ভালোভাবেই করে। আর 2 MP মাইক্রো ক্যামেরাটাও দেখলাম বেশ ভালোভাবে এইচ ডিরেকশন করছিল। আর ভিডিও কোয়ালিটির কথা বললে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও কোয়ালিটির কথা বললে মানে এখানে একটু শেকি শেকি ভাব পেয়েছি, এটা স্বাভাবিক দাম অনুযায়ী।
আর এই মোবাইলটির ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরা মেগাপিক্সেল কম হলেও ছবির কোয়ালিটি কিন্তু অতটাও খারাপ না। আমি কিছু স্যাম্পেল দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন, তাহলে বুঝতে পারবেন ক্যামেরার কোয়ালিটিটা কেমন আসলে। তো রিয়েলমি নার্জো 50A প্রাইম ফোনটির বাজার মূল্য 17,000 টাকা। এখন কথা হচ্ছে ফোনটি কি ভালো নাকি খারাপ। হ্যাঁ ভালো, তবে এটি সবার জন্য ভালো হবে না। মানে যারা চাচ্ছেন ভালো গেমিং, ভালো পারফরমেন্স, তাদের জন্য ফোনটি না। যারা চাচ্ছেন গুড লুকিং, স্টাইলিশ একটা ফোন দরকার, তাদের জন্য ফোনটি আমি রিকমেন্ড করব। এর ডিজাইন, এর রেজাল্টের কথা যদি বলি তাহলে এর ডিজাইনকে A+ দেওয়া যায়। আর স্পেকের কথা যদি বলি, রিয়েলমি নার্জো 50 গোল্ডেন A+ পাওয়ার মতো একটা স্পেক দিতেছে। আর নার্জো 50A প্রাইমের স্পেক দিক দেখলে 90 হার্জ নেই, স্টিরিও স্পিকার দেখিনি, এবং চিপসেটের দিকেও কিছুটা কমতি থাকবে। তবুও নার্জো 50A প্রাইম ফোনটি রিকমেন্ড করার মতো ভালো ফোন, কারণ এটাতে যা যা এক্সপেক্ট দিতেছে তাই ভালোভাবে ডেলিভার করতেছে। আমার এক্সপিরিয়েন্সে এটা অ্যাটলিস্ট কোনো হিটিং ইস্যু বা বাজে সফটওয়্যার এক্সপিরিয়েন্সের প্রায় থাকবেন না। যদি আপনার গেমিং ডেডিকেটেড গেমিংয়ে একদম এক্সট্রিম দরকার হয়, প্লাস 90 হার্জ লাগবেই লাগবে, তাহলে আপনি নার্জো 50 দিকে শিফট হতে পারেন। আর বাদবাকি যারা আছেন তারা এই রিয়েলমি নার্জো 50A প্রাইমটিকে নিয়ে সন্তুষ্ট থাকবেন। স্পেশালি মেয়েদের জন্য বেশি প্রেফারেবল হবে আমার মতে। 90 হার্জের ডিসপ্লে না দেওয়ায় সাথে গ্লাস প্রোটেকশনের কোনো তথ্য নেই। প্লাস্টিকের বডি, ক্যামেরা আনন্যাচারাল কালার শো করার ব্যাপারগুলো কনসেপ্ট আওতায়ই পড়ে। অবশ্য বেশি খুশি হবার মতন কিছুই নেই। অ্যাটলিস্ট এটার আরেকটা ভেরিয়েন্ট 6GB 128GB দিত 18,000 টাকায়, তাহলেও এটার কনসগুলো একটু হলেও উপেক্ষা করা যাইতো। বাট প্রতিবারই রিয়েলমি কোনো না কোনো কাহিনী করবেই, তাই কনসগুলো ভালোভাবেই লাগতেছে গায়ে। তো আজকে এই পর্যন্তই। ভিডিও একটু লেটেন্সি হতে পারে কারণ সামনে আমার SSC এক্সাম। সবাই পাশে থাকবেন আর ভালো থাকবেন।